একটা এন্ট্রি, আজকে আপনাদের একটা 2 BHK ফ্ল্যাট দেখাবো, যে ফ্ল্যাটটা বিক্রিতে আছে। এটা হলো ড্রয়িং কাম ডাইনিং, রিসেন্টলি ওয়ালপেপার লাগানো এবং কালার করা, তো এই অ্যাজ ইট ইজ কন্ডিশানে সেল করা হবে। লোকেশান প্রাইস সবটাই বলছি। এটা হলো ড্রয়িং কাম ডাইনিং স্পেস, বেশ অনেকটা বড়, এবং নিচে রয়েছে মার্বেল, আর তার সাথে রয়েছে কিচেন। 2 BHK ফ্ল্যাট, এটা রয়েছে কিচেন। কিচেনটা মোটামুটি সাইজ অনুযায়ী স্ট্যান্ডার্ড, 650 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট। উপরে লফট আছে, এবং দুখানা রুম আগে দেখিয়ে দিই আপনাদের। রাইট সাইডে একটা রুম, এই যে এটা হলো একটা রুম 10x10-এর, এসির পয়েন্ট করা আছে। এবং এদিকটা হচ্ছে সাউথ, কিন্তু ব্লক রয়েছে, তবে যদি জানলা খুলে রাখা হয় অনেকটা এয়ারি। আর এই দিকটা হচ্ছে ওয়েস্ট, রোড ফেসিং, রোডটাও দেখাও আপনাদের। প্রপার্টিটা রয়েছে টালিগঞ্জে, টালিগঞ্জ মেট্রো থেকে মাত্র 2 কিলোমিটার রাস্তা, 2 কিলোমিটারের মধ্যে আপনারা এই প্রপার্টিটা পেয়ে যাবেন। এটা রয়েছে হরিদেবপুরে, এবং এটা রয়েছে কমন টয়লেট, যেটা একটাই টয়লেট রয়েছে, 2 BHK সিঙ্গেল টয়লেট, বেশ কিছুদিন আনইউজড অবস্থায় রয়েছে ফ্ল্যাটটা। এবং এটা রয়েছে একটা রুম, এটাও 10x10-এর, তবে এগুলো থাকবে না, খাট আলমারি যেগুলো দেখছেন আপনারা এগুলো থাকবে না। এবং এই দিকটা রয়েছে সাউথ, কিন্তু সামনে ব্লক রয়েছে, বিল্ডিং রয়েছে, তবে হাওয়া বাতাস পাস হয়। এবং এটা হচ্ছে ইস্ট ফেসিং, নিচে বাইক রাখার জায়গা রয়েছে, যেহেতু এটা G+4-এর বিল্ডিং, এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে দোতলাতে। বিল্ডিংটার বয়স প্রায় 12 থেকে 15 বছর পুরনো, এবং এটার দাম হচ্ছে 22 লাখ, একটু নেগোসিয়েট হয়ে যাবে। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর এবার লোকেশানটা দেখাই আপনাদের, এটা হলো রোড, এই যে কতটা চওড়া দেখতে পাচ্ছেন, ছোটো হাতি দাঁড়িয়ে রয়েছে, এবং এখান থেকে অটো চলাচল করে। সোদপুর শনি মন্দির যেটা রয়েছে, সোদপুর শনি মন্দির থেকে টালিগঞ্জ মেট্রো অবধি অটো যাওয়া আসা করে, এবং এক্স্যাক্ট 2 কিলোমিটার রাস্তা। এটা হলো ব্যালকানি, রোড ফেসিং, রোড সাইড, আপনার সুবিধা অসুবিধে সবসময় আপনি এখান থেকে গাড়ি পেয়ে যাবেন। এই যে অটো যাচ্ছে দেখে নিন, তো কানেক্টিভিটি খুব সুন্দর, যেহেতু টালিগঞ্জ মেট্রো থেকে মাত্র 2 কিলোমিটার, আপনি যদি বাইকে যাওয়া আসা করেন 5 মিনিট লাগে ম্যাক্সিমাম। তো এই ছিল এন্টায়ার ভিডিও, যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে জানাবেন। এবং ঘরে কোনো জায়গাতে ড্যাম বা সিপেজ ওরকম কিছু ব্যাপার নেই, কন্ডিশান ভালো রয়েছে, আর বোরিং জল আছে 24x7, সবসময় জল পেয়ে যাবেন। ইলেকট্রিসিটি রয়েছে, CSC ইলেকট্রিসিটি। আরও যদি কিছু কোয়ারি থাকে আপনাদের অবশ্যই জানাতে পারেন। এই যে এটা হলো এন্টায়ার ফ্ল্যাট।